দেখেন কোরআন আর হাদিসে যা লেখা হিন্দু ধর্মের কিতাবে তাই লেখা আছে। আমরা তওবা করি না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তওবা পড়ি না নাই? হিন্দুরা প্রত্যেকদিন মাইকের ভিতরে তওবা বলে। আমরা আরবি দিয়ে কই, ওরা সংস্কৃত ভাষা দিয়ে কই। আরে মূল ধর্ম তো ইসলামী, মূল ধর্ম কি ইসলাম, চেঞ্জিং না হয়েছে, এন থেকে ট্রান্সফার না করা হয়েছে। ওদের যেটা মন্ত্র পড়ে আপনি পড়ে দেখবেন, আপনি পড়েন না হিন্দু কিতাব, আপনি যদি হিন্দু কিতাব পড়েন তাহলে হিন্দুকে গাইল পারবেন না। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত ভগত ব্রহ্মা জয় শব দুষ পর পরভা, জয় শব প্রম নামা, ওম জয় জগদীশ হরে, সব আমি পর্ধায় বাধতায় দোষ নামা, আর বাধতায় দোষ নামা, পরতা দোষ হরে পরভা, জয় শব দোষ নামা প্রম্ভা, জয় শব প্রম নামা, ওম জয় জগদীশ হরে, ভক্ত ভগাতায় প্রম্ভো ঈশ্বর না, আরে প্রম্ভো ঈশ্বর না, দোষ হারা দোষতম প্রম্ভা, জয় শব হারবিত পরভা, জয় শব প্রম নামা, ওম জয় জগদীশ হরে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, সেম টু সেম। কি এর অর্থ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, সেম টু সেম, একটাই কথা, কোনো পার্থক্য নেই। অন্য বিষয় কেউ বাইকে দিয়ে আসবেন, যেরকম আমাদের আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ নামাজের না বলে আলহামদুলিল্লাহ নামাজ হইব, নামাজ হইব, নামাজটা আমাদের এবাদত হয় না নাই। যেইভাবে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ না পড়লে নামাজ হয় না, হিন্দুদের পূজার ভিতরে পূজাটাও করে আবাদত, আঙ্গুরে যেরকম নামাজ আবাদত ওগুলো পূজা আবাদত, ওই পূজার ভিতরে এমনও মন্ত্র আছে না পড়লে হ্যাঁ করে পূজাই হতে না, সবসময় পরে দুর্গাপূজাতে বেশি করে পরে, আপনারা মনে রাখবেন। ও ঈশ্বরে দাবানু হা ভক্ত ভাগা বা দোষ হারে, পারধো দোষতম নামা হারে, মঙ্গল মূর্তি নামা দোহা, মঙ্গল মূর্তি নামা দোহা, ভক্ত ভগত দশা হরে, ইয়শম্ভদানা পরা দোহা, ভক্ত ভগব দোষ হরে, মঙ্গল মূর্তি নামা দোহা, মঙ্গল মূর্তি নামা দোহা, ও ইয়জা তবাতম দশা হরে, সনাতনে না পরো দোয়া, দোষ নামাদারন মঙ্গল মূর্তি নামা দোহা, মঙ্গল মূর্তি নামা দোহা, সুবহানাল্লাহ। স্যাম স্যাম, কোন ধর্মের 1% পার্থক্য? 1% পার্থক্য নাই, 1% পার্থক্য নেই। ওদিকে আমরা তো বহুত কিছু বলতে পারি কিন্তু আমরা বলি না, ওরা যেভাবে বলে আমাদেরকে টার্গেট করে আমরা ওইভাবে টার্গেট করি না, করি না, আমাদের দরকার নেই, আমাদের পরিজন নাই, আমাদের দরকার নেই, আমাদের পরিজন নেই, ওই ধরনের টার্গেট করে আমাদের কোনো পরিজন নেই, এটা আমাদের স্পষ্ট কথা। আমি ওয়াজ শেষ করব, আমি খালি দুইটা কথা আপনাদেরকে বলি। একটা হলো যে আপনারা আপনাদের গ্রামটা একটু হেফাজত করবেন, জুয়া তাস মদ ভাঙ এগুলো আজকাল আমাদের ভিতরে সবচেয়ে বেশি হয়ে গেছে, হয়েছে না হয় নাই? আর যারা ইউথ জেনারেশনের আছে, যুবকের আছো, তোমরা হয়তো আমার আমি দেখ পারাইছো, ওয়াজ সোমবার হয়েছে, আমি একটা কথা তোমাকে কই, তোমরা যদি এক রাকাত নামাজ পড়ো, এক রাকাত নামাজ যদি পড়ো, আল্লাহ পাক তোমাকে 350 বছর ইবাদত দেবো, 350 বছর। তুমি পড়ো না কোরআনের তাফসীর পড়ো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন লিযাকারি মিসলু হাযাল উনসাইনে, এই আয়াতের ব্যাখ্যা তুমি পড়ো না, তাফসীর পড়ে দেখো তুমি। আল্লাহু আকবার, আজকে আমাদের সমাজের ভিতরে এটা কোয়া লাগে না, লজ্জাজনক পরিবেশ হয়ে গেছে, জিনা জিনা আম হয়ে গেছে,